Assalamualaikum. আজ আমি আপনাদেরকে দেখাবো ডিমের খোসার ভেতর থেকে ফুটন্ত ছানা। আসুন তাহলে দেখে নিই। প্রথমে একটি ডিম নিয়ে তার একপাশে ছিদ্র করে নেবেন, তারপর ডিমের ভেতরে সবটুকু অংশ ফেলে দিবেন। এরপর হোয়াইট সিমেন্টের মধ্যে একটু পানি নিয়ে একটা ডো তৈরি করে নেবেন। এরপর যেমনটা দেখতে পাচ্ছেন ভিডিওতে, ঠিক সেভাবে ডিমের চারপাশে আলতোভাবে লাগাতে থাকবেন। এখন একটা চাকুর সাহায্যে ডিমের খোসার আমরা আকৃতি দিব, যেমন মনে হবে যেখান থেকে ভেঙে গেছে। যেমনটি দেখতে পাচ্ছেন ঠিক তেমনটাই আপনারা করার চেষ্টা করবেন। ছোট মুরগি ছানার হাত তৈরি করব, দুইটা হাত। এখন আমরা ছোট মুরগি ছানার ছোট বানাবো। এভাবে গোল করে নিয়ে একটু চাকুর সাহায্যে এভাবে মাঝখান থেকে একটু এভাবে কেটে নিয়ে তারপরে উপর দিকটা একটু চাপ দিয়ে এভাবে আমাদের ছোট্ট ছানার হয়ে যাবে ঠোঁট। একটু পানি দিয়ে আমরা চারপাশটা একটু চারপাশে সমান করে দেওয়ার চেষ্টা করব। এই দেখুন অ্যাক্রাইলিক পেন্ট দিয়ে পেন্ট করছি। আপনারা চাইলে অন্য যে কোনো কালার ব্যবহার করতে পারেন। Thank you.
পারমানেন্ট মার্কার ব্যবহার করছি। আপনারা চাইলে কালো রঙের অ্যাক্রাইলিক পেইন্টও ব্যবহার করতে পারেন।